السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه. أما بعد، প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। মক্কা মুকাররমায় দেওয়া খুতবার বাংলা অনুবাদ, 22শে শাবান 38 হিজরি এবং 19শে মে 2017। খুতবা দিয়েছেন ফজিলতুল শেখ সালেহ বিন আবদুল্লাহ বিন হুমায়ুন হাফিজাহুল্লাহু তাআলা। খুতবার বিষয় ছিল আমরুন ওয়াসিয়ী, আর কি, অর্থাৎ কল্যাণের কাজে, কল্যাণকর কাজের প্রতিযোগিতা করা, কল্যাণকর কাজের প্রতিযোগিতা করা, এর উপরেই উনি বেশি বক্তব্য দিয়েছেন। এবং এই বিষয়টা উনি আরো এভাবে বলেছেন যে লিমরিইন বিহুসনি আমালিহি লা বিতুল উমরিহি। আসলে মানুষের ধরা বিষয় হলো সে কত সুন্দর, কতটুক ভালো আমল করলো, সে দুনিয়াতে কত দিন ছিল, এটা বড় কথা নাই। সে অল্প দিন হলেও যদি ভালো কিছু করে, তাহলে এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুন্দর হয়। প্রশংসা সেই মহান রাব্বুল আলামিনের জন্য যে রাব্বুল আলামিন আমাদেরকে এই সুন্দর ইসলাম দিয়ে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সুন্দর চক্ষু, আমাদের যে পঞ্চেন্দ্রিয় যেগুলো দান করেছেন, যেগুলোর মাধ্যমে আমরা বুঝি, জানি, শুনি এবং দেখি, সেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা আদায় করছি। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ তাআলা সত্য কোনো মাবুদ নেই, এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন আল্লাহ বান্দা এবং রাসূল। হে আমার ভাইরা, আমি প্রথমেই আমি সহ আপনাদেরকে ওসিয়ত করছি তাকওয়ার ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে তাকওয়া অবলম্বন করার তৌফিক দান করেন, কারণ তাকওয়া বা আল্লাহ ভীতি অর্জন এটা এমন একটি অধ্যায় যে অধ্যায় যদি মানুষের মধ্যে থাকে, তাহলে কোনো ধনী মনে করে না যে আমি ধনী মানুষ, এবং কোনো দরিদ্র মনে করে না যে আমি দরিদ্র মানুষ। কোনো বড় অর্থাৎ সে মানে পদমর্যাদায় যে অধিক হয়েছে, বড় হয়েছে, সে কখনো মনে করে না যে আমি পদমর্যাদার দিক থেকে আমি বড় হয়েছি, যদিও সে খলিফা বা প্রেসিডেন্ট পর্যায়ে চলে যায়। সুতরাং আল্লাহ ভীতি অর্জনের মধ্যে রয়েছে আমাদের জন্য অনেক 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 কল্যাণকর। সম্মানিত আমার দিনী ভাইরা, দেখেন কল্যাণকর কাজের প্রতিযোগিতা আমরা কয়জনই বা করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যদি বাদও দিই, তাহলে সাহাবীগণ এবং তাবিঈগণ এই কল্যাণের কাজের জন্য কি ধরনের, কত রকমের প্রতিযোগিতা করেছেন। আপনারা আশ্চর্য হবেন যে এমনকি কোন সাহাবি এবং তাবির এমনও ছিলেন যে একজন মানুষকে, কারণ হাদিসে অনেক উল্লেখ আছে যে একজন মানুষকে দেখতে যাওয়ার যে নেকি আছে, এটাও শেষ পর্যন্ত তারা এই কাজে প্রতিযোগিতা করতেন। আপনারা জানেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি মানে ভালো কাজের নির্দেশ দিতেন, খারাপ কাজ থেকে নিষেধ করতেন, তারপরে হচ্ছে মানুষের যারা অসুস্থ হয়েছে তাদেরকে দেখতে যেতেন, এবং যে কোনো জানাজাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে কোনো মানুষ মারা গেছে, অথচ রাসূল সাল্লাম তার জানাজা পড়েননি মুসলমানের, এমনটা খুবই কম দেখা গেছে এবং ঘটেনি। সুতরাং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের প্রতিযোগিতার জন্য, কল্যাণের কাজের প্রতিযোগিতার জন্যই উনি জানাজা পড়াতেন। এমনিভাবে সাহাবিরাও, প্রায় সকল সাহাবি জানাজায় অংশগ্রহণ করতেন, এবং যে কোনো মানুষ অসুস্থ হলে তার সুস্থতা যেন ফিরে আসত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর উমর উসমানের মতো বড় বড় দুনিয়ার সেই মানে আকশা ও আফকা যে সত্য পরহেজগার যে ব্যক্তিরা ছিলেন, মহামানবগুলো ছিলেন, তারা যখন দেখতে যেতেন তাদের অসুস্থতা যেন এমনিতেই কমে যেত। সম্মানিত আমার দিনী ভাই, সম্মানিত খতিব সাহেব অনেক কথা বলেছেন যে সুতরাং আমাদের কল্যাণকর কাজের প্রতিযোগিতা করা উচিত। দেখেন আমরা কতটুকুই বা জমা করেছি, আমরা কল্যাণের কাজ, নেকির কাজ করে আমরা আমাদের জন্য আমাদের ভান্ডারকে কতটুকুই বা জমা করেছি। আপনি কি খেয়াল করেছেন সেই সূরা তাকাসুরের কাহিনী, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কাল্লা সাওফা তাআলামুন সুম্মা কাল্লা সাওফা তাআলামুন কাল্লা লাউ তাআলামুন ইলমাল ইয়াকিন লা তারাবুন আল জাহান্নাম ইলা নাঈম, আর কি, এটা কখনোই উচিত নয়, অর্থাৎ এটা উচিত নয়, তোমরা সত্যিই জেনে যাবে, অচিরেই জানবে। অতবার এটা আবারও বলছেন আল্লাহ, এটা কখনোই উচিত নাই, তোমরা মানে আস্তে আস্তে স্তরে স্তরে তোমরা জানতে পারবে, আস্তে আস্তে তোমরা জানতে পারবে, এটা কখনোই উচিত নয়, এবং তোমরা নিশ্চিত জানবে তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, তোমরা অবশ্যই জাহান্নাম দেখবে, অথবা তোমরা তা অবশ্যই দেখবে দিব্য প্রত্যয়ে, মানে এতে কোনো সন্দেহ নাই। অবশ্যই সেদিন তোমরা তোমাদেরকে বা তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে, অথবা তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে নিয়ামত সম্পর্কে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাঁটা চলা, কথা বলা, দেখা শোনা সব কিছু
তোমাকে যে নিয়ামত দিয়েছিলেন এই নিয়ামতের সদ্ব্যবহার তুমি কিভাবে কিভাবে করেছো, এ বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করবেন। সুতরাং আপনার এই নিয়ামতগুলো এখনই কাজে লাগান, যদি এখন যদি কাজে লাগান তাহলে কিয়ামতের দিন প্রশ্নের উত্তরগুলো সহজ হবে। হে আমার দিনী ভাইরা, এই হল মুসলিম, মনে রাখবেন যে মানুষের, যেটা উনি বিষয়বস্তুর সাথে সম্পৃক্ত রেখে বলেছিলেন, যে মানুষের বয়স বিবেচনা করা হবে না, সে দুনিয়াতে কত বছর কত দীর্ঘকাল দুনিয়াতে ছিল এটা জিজ্ঞাসা করা হবে না। জিজ্ঞাসা করা হবে লি আমরিন বিহাসান, সে কতটুকুন কল্যাণকর কাজ করেছে এটাই তাকে জিজ্ঞাসা করা হবে। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই উম্মতকে, তথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতকে একটি ভালো বড় নিয়ামত দিয়েছেন, সেটা কি? সেটা হলো কাজ করবেন কম, আল্লাহ নেকি দিবেন বেশি। আল্লাহু আকবার! যেটা আগের কোন নবীদেরকে দেওয়া হয়নি, কিন্তু তার কারণ কি? আমাদের বয়স কম, আগের যুগের বয়স মানুষের বয়স ছিল অনেক, 200, 400, 500, 1000 এরকম ধরনের বয়স ছিল, কিন্তু আমাদের উম্মতে মুহাম্মাদী তাদের বয়স ছিল খুবই কম, এবং সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করেছেন যে উম্মা ওয়াসাফা বা মধ্যম পন্থী অবলম্বনকারী যে উম্মাদ সেটাই করেছেন। সুতরাং আমরা অল্প কিছু, অল্পতেই আমরা অনেক কিছু পেয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কল্যাণের কাজের প্রত্যেকটার ব্যাপারে ওয়ালিকুল্লি বিজাতুন হুয়া মুআল্লিহা ফাসবিকুল খায়রাত আইনমা তাকুনু ইয়াতি বিকুম আল্লাহু জামিআ। সূরা বাকারার 148 নম্বর আয়াতে বলছেন যে সবার জন্যই রয়েছে কেবলা, একদিকে যেদিক থেকে সে মুখ করে ইবাদত করবে, কাজেই সৎ কাজের প্রতিযোগিতামূলকভাবে এগিয়ে যাও, সৎ কাজের দিকে প্রতিযোগিতার সাথে এগিয়ে যাও, যেখানেই তোমরা থাকবে আল্লাহ অবশ্যই তোমাদেরকে সমবেত করবেন। আপনি কোথায় আছেন, কি অবস্থায় আছেন এটা নয়, আপনি মাঠে আছেন, ঘাটে আছেন, রাস্তায় আছেন, বাজারে আছেন, অথবা যেখানেই থাকুন না কেন, এমনকি আপনার বাড়িতে, আপনার গাড়িতে, অথবা আপনার বেডে বিছানা শুয়ে থাকে পর্যন্ত আপনি কল্যাণের কাজের প্রতিযোগিতা করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আইনামা তাকুন, তুমি যেখানেই থাকো না কেন, ইয়াতিবিকুমুল্লাহু জামিআ, আল্লাহ তোমাদেরকে সমবেত করবেন। সম্মানিত আমার তিনি ভাইরা, দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাই তো নিয়ামতের কথা বলতে গিয়ে বলছেন ইজদানি খামসান ক্বাবলা খামসিন, যাই হোক উনি হাদিস এরকম বলেছেন যে তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো তোমার বার্ধক্য আসার পূর্বে, তুমি সুস্থতাকে মূল্যায়ন করো তোমার অসুস্থতা আসার পূর্বে, তোমার প্রাচুর্যতাকে মূল্যায়ন করো তোমার সেই দারিদ্রতা আসার পূর্বে, তুমি এখন যে ব্যস্ত নেই, তুমি যখন ফ্রি, তুমি যে ফ্রি আছো, এই ফ্রিকে, এই সময়কে মূল্যায়ন করো, ফুরসতকে মূল্যায়ন করো তোমার ব্যস্ততা আসার পূর্বে। হে আমার দিনী ভাইরা, সর্বশেষ হায়াতাকা ক্বাবলা মাউতিকা, তোমার এই জীবনকে মূল্যায়ন করো তোমার মৃত্যু আসার পূর্বে, যে কোনো সময় মৃত্যু এসে যেতে পারে, অসুস্থ হয়ে যেতে পারি, আমি ব্যস্ত হয়ে যেতে পারি, আজকে যুবক আছি পরে মদত করবো ভাবছি, কিন্তু না, এটা তো হতেই পারে না, হঠাৎ আমি কখন বৃদ্ধ হয়ে যাব আমি বুঝতে পারবো না। দেখবেন আপনি ভালো চলতে ফিরতে পারছেন না, আপনি ভালোভাবে সুন্দরভাবে সালাত আদায় করতে পারছেন না, আপনার দাঁতগুলো পড়ে গেছে, আপনি ছুপ করে খেতে পারছেন না, এই জন্য ভালো করে ইবাদতও করতে পারছেন না। তাই তো আমার দিনী ভাইয়েরা, আপনারা এই নিয়ামতকে মূল্যায়ন করে কল্যাণের কাজের প্রতিযোগিতা করুন। মা সালামাতিল কলবি ওয়া ইনশিরাহি সাদরিহি, আপনার যে মানে প্রশস্ত হৃদয় রয়েছে, আপনার যে সুন্দর অন্তর রয়েছে, আপনি এটাকে কাজে লাগান, এগুলো সহ আপনি কাজগুলো করেন, যে কোনো কাজগুলো করেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কল্যাণের কাজের প্রতিযোগিতা করার জন্য আরো পথকে খুলে দেবেন। আল মুস্তারাআতু ওয়াল মুনাফাসাতু, আপনি প্রতিযোগিতা করুন, পরস্পর প্রতিযোগিতা করুন, যে কোনো ভালো কাজের ব্যাপারে, ইলাল খায়রাত, ভালো কাজের ব্যাপারে আপনি প্রতিযোগিতা করুন। ভালো কাজের ব্যাপারে উনি অবশ্য একটু পরে ব্যাখ্যা দিয়েছেন যে আসলে ভালো কাজ অর্থ শুধু এটাই নয় যে আপনি সালাত আদায় করবেন, আপনি যাকাত দিবেন, আপনি সিয়াম পালন করবেন, শুধু এগুলোই ভালো কাজ হিসাবে ধরবেন না, অনেক ভালো কাজের মধ্যে উল্লেখ করা হয়েছে, অনেক ভালো কাজ দুনিয়াতে আছে, একটা মানুষের সাথে সুন্দর কথা বলাটা হচ্ছে একটা ভালো কাজ, আপনি সেটাও প্রতিযোগিতা করুন না, ইত্যাদি। পরের বিষয় হলো যে মারিফাতু কদরিদ দুনিয়া বিনিসবাতি লিল আখিরা, আপনি
মানে কল্যাণের কাজের প্রতিযোগিতা করার জন্য, এটা নয় যে আপনাকে দুনিয়া ছেড়ে দিতে হবে শুধুমাত্র আখিরাতের জন্য আপনি আখিরাতের কাজের প্রতিযোগিতা করবেন, এটাও হচ্ছে ভুল, এটাও ভুল। কেন? আপনি দুনিয়াতে বেঁচে থাকার জন্য নবী রাসূল সাহাবীগণ এবং বড় বড় জাহেদ আইম্মায়ে মুজতাহিদ যারা ছিলেন, যারা সালেহীন ছিলেন, তারা সবাই দুনিয়ার প্রতি লক্ষ্য রেখেছেন। এটা তো এমন নয় যে আপনার শরীর এমনিতেই সুস্থ থাকবে আপনি খাবেন না, তাও আপনি তো এমনটা নন যে আপনি এমনিতেই খেতে পাবেন অথচ আপনি কামাই করবেন না। সুতরাং আপনার দুনিয়ার যে অংশটা সেই অংশটা আপনি ঠিক রাখবেন। আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফাইযা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন কি হবে, যখন তোমার সালাত বা ইবাদত তোমার যেটা দায়িত্ব সেটা শেষ হয়ে যাবে, তখন তোমরা ছড়িয়ে পড়ো আল্লাহর জমিনের দিকে এবং খুঁজো দেখো কি আছে। ফুযাইল ইবনু ফুযাইল বলছেন, লাউ কানাত আদ-দুনিয়া যাহাবান ইয়াফনা ওয়ালা আখিরাতু খাযফুন ইয়াবকা লাকানা ইয়ানবাগী আন তুসরা খারফান ইয়াবকা আলা যাহাবি ইয়াফনা ফাকাইলুন ফাকাইলুন আদ-দুনিয়া খাযফুন ইয়াফনা ওয়ালা আখিরাতু যাহাবুন হিয়া ইয়াবকা। ফুযাইল ইবনু দুকাইন বলছেন যে যদি দুনিয়াটা স্বর্ণ দিয়ে তৈরি করা হয় তাও এটা শেষ হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আর আখিরাতকে যদি খারাপ করে, অর্থাৎ আখিরাতকে চাইতে যদি মানে কি বলে এটা দুর্বল কিছু দিয়েও তৈরি করা হয়, তারপরে আল্লাহর ঘোষণা অনুযায়ী সেটাই কিন্তু থাকবে। সুতরাং যারা দুনিয়াতে আছো হে আমার ভাইরা, যারা দুনিয়াতে আছো হে আমার মুমিন মুসলিম ভাইরা, তারা তোমরা দুনিয়াকে মূল্যায়ন না করে যার যেটা সর্বদাই এবং স্থায়ী জিনিস সেটাকে তোমরা বেশি মূল্যায়ন করো এবং ওজনে সেটাকে বেশি করে দিও, কারণ এটাই তো সেই আখেরাত, এটাই তো সেই আখেরাত জাহাব। এবং এটা কেমন এমন একটি স্বর্ণ যে স্বর্ণটা কোনোদিন নষ্ট হবে না, চিরদিন থাকবে। হে আমার ভাইরা, সুতরাং আপনি এখানেও কল্যাণ খুঁজুন, কল্যাণ খুঁজে বের করুন যে এখানে আমার জন্য কোথায় কল্যাণ আছে। সোহবাতুল আখিয়ার তিন নম্বর হচ্ছে যে আপনার উত্তম সঙ্গী, উত্তম সঙ্গী নির্বাচন করুন। আপনার রাস্তায় চলতে ফিরতে, আপনার ব্যবসা বাণিজ্যে, আপনার যে কোনো কাজের বন্ধুত্বের ব্যাপারে, আপনার লেখাপড়ার ক্ষেত্রে বন্ধুত্বের ব্যাপারে, অথবা কোনো প্রতিষ্ঠানের ব্যাপারে, প্রত্যেকটা জায়গায় সোহবাতুল আখিয়ার যেটা কল্যাণকর সাথী সেটাকে আপনি নির্বাচন করবেন, এটাও হচ্ছে একটি ইসতিবাকুল খায়রাত, মানে কল্যাণের কাজের প্রতিযোগিতা করা। আজকে দুনিয়াতে এমন কিছু কাজে পরিপূর্ণ হয়ে গেছে যেখানে কোনো কল্যাণ খুঁজে পাওয়া যায় না, আপনি যদি সেটাই গতানুগতিক ধারায় যদি আপনি সেটাকেই গ্রহণ করেন তাহলে কি হবে, আপনি কল্যাণের কাজের প্রতিযোগিতা করলেন না, আপনি এমনিতেই সেখানে চলে গেলেন। সুতরাং আপনি সেখানেও নির্বাচন করুন কল্যাণ মানে উত্তম যেটা বন্ধু বা সঙ্গী সেটা নির্বাচন করার ব্যাপারে, সেটা বৈবাহিক ক্ষেত্রেও হোক না কেন, সেটা কাউকে বিবাহ দেওয়ার ক্ষেত্রেও হোক না কেন, আপনার ব্যবসার ক্ষেত্রেও হোক না কেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামের কাহিনী উল্লেখ করে বলছেন, ও আহিরতু ইলাইকা রব্বি লিতারদা, আমি তাড়াতাড়ি তোমার কাছে এলাম। কে বলছেন? মুসা আলাইহিস সালাম। ও আহিরতু ইলাইকা রব্বি লিতারদা, হে আল্লাহ আমি তোমার কাছে তাড়াতাড়ি চলে এলাম যেন তুমি সন্তুষ্ট হতে পারো হে আল্লাহ। আল্লাহু আকবার। সুতরাং আমাদেরকেও স্মরণ রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কল্যাণকর কাজ আমাদেরকে, যেন আমরা দ্রুত এগিয়ে আসতে পারি। আমার দিনী ভাইরা, একটি হাদিস এসেছে যে যায়েদ বিন খালিদ আল জুহানি, এই বিষয়ে হয়তো আলোচনা হবে অনেক, কিন্তু উনি এখানে উল্লেখ করেছেন যে যায়েদ বিন খালিদ আল জুহানি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ফাত্তারা সাঈমান কানা লাহু মিসলু আজরিহিম মিসলু আজরিহিম মিন গায়রি আন ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ মিন আই ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি আরেক ভাইকে ইফতার করায়, কোন রোজাদারকে ইফতার করায়, তাহলে তার সওয়াব তার সমপরিমাণ হবে, কিন্তু তাদের মধ্যে কোনো সওয়াব কমানো হবে না। হে আমার সম্মানিত দীনী ভাইরা, আপনি মানুষকে ইফতার করান যদিও একটি খেজুর দিয়ে হয়, আপনি মানুষকে ইফতার করান যদিও এক ঢোক পানি দ্বারাতে হয়, যদিও সেটা রেশাই ও নিয়াসির মানে একটু মানে অতি নগণ্য জিনিস দ্বারা হোক না কেন, আপনি মানুষকে ইফতার করান। সালেহুল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি বলেছেন যে সেটা যদি একটি তামারের টুকরো হয়, যেটা হাদিসে উল্লেখ করেছেন সাল্লাম যে বিশেষ তামার, অর্থাৎ একটি খেজুরের টুকরা দিয়ে হয়, অর্থাৎ একটা পুরো খেজুর না, সেটা দিয়েও যদি হয় তাহলে মানুষকে ইফতার করুন। এটাই হচ্ছে কল্যাণকর কাজের বড় প্রতিযোগিতা। সামনে আসতেছে, আপনি রমজানকে মূল্যায়ন করুন, এই রমজানকে কিভাবে মূল্যায়ন করতে হয় আপনি সেটা চেষ্টা করুন, আপনি দেখুন। এটা তো গেল ইফতার,
সম্মানিত অতিথি মহোদয় বলছেন ফিহি লাইলা, এর মধ্যে এমন একটি রাত রয়েছে আপনাদের সবার কাছে স্পষ্ট, লাইলাতুল খায়রুম মিন আলফি শাহরে, এই রাতটাই হচ্ছে হাজার মাস ইবাদত অপেক্ষা উত্তম। সুতরাং আপনি এই মাসের এই মাসকে আপনি পুরোটা মূল্যায়ন করুন। দেখুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান সামা রমাদান ঈমান ওয়া ইসতিসাবান গফির লাহু মা তাকাদ্দামা, কেউ রমাদান মা তাকাদ্দামা মিন যামবিহি, কেউ যদি সিয়াম পালন করে ঈমানের সাথে এবং সওয়াবের আশায় তার আগের গুনাহগুলো মাফ করে দেওয়া হবে, আল্লাহু আকবার। অনুরূপভাবে কেউ যদি তারাবির সালাত রাতের সালাত আদায় করে, অনুরূপভাবে কেউ যদি লাইলাতুল কদরের রাত্রি জাগরণ করে, তারপরে তার পূর্বের আমল পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেওয়া হবে। হে আমার দিনী ভাইরা, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদান্না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে আজওয়াদ, দানের ব্যাপারে মানে অগ্রগামী। আপনি দান করুন, কত পয়সা জমা করেছেন আপনি, আপনি কত দুনিয়াতে ভোগ করেছেন, আরো কি ভোগ করতে চান? সুতরাং যেটা আছে সেটা আপনি মানুষকে দান করুন, যারা দরিদ্র তাদেরকে খাওয়ার ব্যবস্থা করে দিন, যারা ইফতার করতে পারে না তাদের ইফতারের ব্যবস্থা করে দিন, যারা তাহারি সুন্দর খেতে পায় না তাদের খাওয়ার ব্যবস্থা করে দিন। এটাই তো আপনার দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অনেক বেশি দান করতেন, কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন যখন রমজান মাস আসতো তখন উনি দোয়াতে খরচ করতেন এবং বাতাসের ন্যায় খরচ করতেন, ওনার দানের দ্বারা যে সবাই উপকৃত হতো। হে আমার দিনী ভাই, আপনি কোথায়? দুনিয়া তো অনেক কামিয়েছেন, দুনিয়াতে তো অনেক আছে, আপনার টাকা পয়সা বাড়ি গাড়ি রাস্তাঘাট জমি জায়গা যা কিছু আছে সব তো আপনি জমা করেছেন, কেন আরো কি জমা করতে চান? সুতরাং রমজান আসতেছে, রমজানকে মূল্যায়ন করে আপনার অর্থ থেকে কিছুটা গরিব মানুষকে সহায়তা করুন। ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই কল্যাণকর কাজের জন্য কিয়ামতের দিন আপনাকে কল্যাণের প্রতিযোগিতায় আপনাকে এগিয়ে রাখবেন তথা জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। উনি বলছেন, সম্মানিত খতিব মহোদয় বলছেন, এটা শুধু সালাত যাকাত এগুলোই নাই, এর মধ্যে আছে তেলাওয়াত কোরআন, এর মধ্যে আছে জিয়ারাতুল মারিদ অর্থাৎ কোরআন তেলাওয়াত, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, যারা ছাত্র আছে তারা বেশি বেশি জ্ঞান অর্জন করবে, যাদের ধনাঢ্য যাদের টাকা পয়সা আছে অতিরিক্ত তারা বড় বড় মসজিদ তৈরি করে দিবে, এবং আপনি যে রমজানের মধ্যে যে সুন্নাতে রাতেবাগুলো আছে সে সুন্নাতগুলো আপনি আদায় করুন, মানুষের সাথে ভালো কথা বলুন, মানুষের সাথে গিয়ে ইফতার করুন এবং তাদেরকে ইফতার করান, এবং তাদের ভালো মন্দ জিজ্ঞাসা করুন, তারা কি বিপদে আছে সেই বিপদ থেকে উদ্ধার করুন, সে জেলখানায় আছে না বাহিরে আছে, সে কোন বিপদে আছে সেই বিপদগুলো উদ্ধার করুন, রমজানের সব কাজের সাথে অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন আল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম মুমিনুন ইলা আখিরি সাবিকুন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নিঃসন্দেহে যারা তাদের প্রতিপালকের ভয়ে সন্তুষ্ট, মানে প্রতি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সবসময় ভয়ভীত হয়ে থাকে, আর যারা তাদের প্রতিপালকের নির্দেশনাবলীতে ঈমান আনে, আর যারা তাদের প্রতিপালকের সাথে শরীক করে না, যারা তাদের যা দান করার তা দান করে এমন অবস্থায় তাদের অন্তর্ভীত এবং কম্পিত, এই জন্য যে তারা তাদের প্রতিপালকের নিকট ফিরে যাবে, তারা এই দ্রুত সম্পাদন করে কল্যাণকর কাজে কল্যাণকর কাজ এবং তারা তার প্রতি অগ্রগামী হয়। এই তো হলো ইউসারিউনা ফিল খায়রাত, যারা কল্যাণের কাজে প্রতিযোগিতা করে, তাদের গুণগুলো দেখলেন কি ধরনের তারা কাজগুলো করে। সুতরাং আপনি কেন ওখান থেকে লুকিয়ে আছেন? আল্লাহ রাব্বুল আলামিন আলো বলছেন লাইসু সাবা মিন আহলিল কিতাবি উম্মাতুন ক্বাইমা ইয়াতলুনা আয়াতিল্লাহি আনা আল-লাইলি ওয়া হুম ইয়াসজুদুন ইলা আখিরিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সবাই সমান নয়, আহলে কিতাবের মধ্যে এক সুপ্রতিষ্ঠিত সম্প্রদায় আছে যারা রাত্রিকালীন আল্লাহর আয়াতসমূহ পাঠ করে এবং সিজদা করে, তারা আল্লাহ ও পরকালের প্রতি বিশ্বাস করে, ভালো কাজের আদেশ ও মন্দ কাজের নির্দেশ দেয় ও সৎ কাজের সমূহের সৎ কাজের প্রতি তাদের যে তৎপরতা সেই তৎপরতা অনেক পরিলক্ষিত হয়, তারা সৎকর্মশীলদের সাথে অন্তর্ভুক্ত হয়, আর তারা যে সৎকর্ম করে যে করবে ফলত তারা কখনো অস্বীকার হবে না, মানে সেগুলো অস্বীকার করা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়াকালু মিন কাইন ফালাই ইউকফার, এটাকে অস্বীকার করা হবে না। আল্লাহ মুত্তাকীদের সম্পর্কে উনি জানেন, উনি জ্ঞাত। সুতরাং এই মুত্তাকি হওয়ার জন্য অনেক কিছু বেশি প্রয়োজন নাই, দেখেন আল্লাহ রাব্বুল আলামিন এই গুণগুলো বলে দিলেন। সুতরাং আপনি মুত্তাকি হন, ভালো কাজের মানে প্রতিযোগিতা করুন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পথ অনেক কিছু খুলে দিয়েছেন। আল্লাহ একটা হাদিস এসেছে মুসনাদ আহমদের মধ্যে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি জিজ্ঞাসা করলাম হে রাসূলুল্লাহ আল্লাযীনা ইউযুনা মা আযা ওয়াকুলুহুম ওয়াজিলাতুন ইলা রাব্বিহিম রাজিউন, এই আয়াতের ব্যাখ্যা, যে যাদেরকে আল্লাযীনা ইউযুনা মা আযা ওয়াকুলুহুম
যাদের অন্তর আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপারে সন্ত্রস্ত এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তারা যে ফিরে যাবে এই বিষয়ে যে মানে তারা সন্ত্রস্ত এই বিষয়ে আপনি কি বলে কি বলছেন ইয়া রাসূলুল্লাহ? আল্লাযী ইয়াসরুকু ওয়া ইযনি ওয়া ইশরাবু আল খামর ওয়া ইশরাবু আল খামর, আপনি কি তাদের কথা বলছেন যে যারা মানে ভয় করে? কারা মানে দেখেন ভয়ের কথা এসেছে, কারা যে যারা চুরি করে, ডাকাতি করে, যারা জেনামে বেচার করে, যারা মদ পান করে, এটা কি তারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লা ইয়া বিনতা আবি বকর ইয়া বিনতা ইয়া বিনতা সিদ্দিক, হে আবু বকর, হে সিদ্দিকের মেয়ে আয়েশা, শুনে রাখো না, ওয়ালাকিন্নহু আল্লাযী ইউসাল্লি ওয়া ইয়াসুমু ওয়া ইয়াতাসাদদাকু ওয়া হুয়া ইয়াখাফুল্লাহ আযজা ওয়া জাল। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আয়েশা জিজ্ঞাসা ছিল যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যে ভয়ের কথা বললেন, এই ভয় কি তারা, মানে এটা কোরআনের আয়াত, তো এটা এই ভয় কি তারা, মানে যারা পাপ করে, যারা জেনা ব্যবচার করতেছে, যারা মদ পান করতেছে, যারা চুরি ডাকাতি করতেছে, আর তারা কি আল্লাহকে ভয়ে ভয়ে ভীত সন্তুষ্ট থাকে না? কারা? রাসূলুল্লাহ আয়েশার নাম না ধরে মানে অন্যভাবে বললেন গুরুত্ব দেওয়ার জন্য, যে হে আবু বকর মিয়ে শোনো না, যারা সালাত আদায় করে, যারা সিয়াম পালন করে, যারা দান খয়রাত করে, যারা কল্যাণের কাজে প্রতিযোগিতা করে, তারা আল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিনকে সর্বদাই ভয় করে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফামান যুহদিয়ানিন নারি ওয়া উদখিলাল জান্নাহ ফাকাদ ফাযা ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যাদের জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের মধ্যে প্রবেশ করা হয়েছে এবং মানে জাহান্নামকে দূরে ঠেলে দিয়ে জান্নাতের মধ্যে যাদেরকে প্রবেশ করা হয়েছে তারাই কিন্তু সফল কাম, তারাই সফল হয়েছে। আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন তো এটা একটা ধোঁকাবাজি, একটা অধ্যায়, সুতরাং এটা কিছুই নাই। দেখুন কল্যাণের কাজ কাকে বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জিজ্ঞাসা করছেন কল্যাণের কাজ, কল্যাণের মানে প্রতিযোগিতা কাকে বলে, একটু দেখুন। মনে মনে প্রতিযোগিতা করতে হয়, কাউকে বলে কয়ে ঠিকানা দিয়ে অথবা ঘোষণা দিয়ে কোনোদিন প্রতিযোগিতা হয় না, এমনিতেই জিজ্ঞাসা করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মান আসবাহাল ইয়াউমা মিনকুম সাইমা, আজকে তোমরা কে রোজা আছো? আবু বকর বললেন যে ইয়া আমি ইয়া রাসূলুল্লাহ, আমি আছি। কে তোমরা অসুস্থকে সেবা করেছো, অসুস্থকে দেখতে গেছো? আবু বকর বললেন আমি। তো রাসূলুল্লাহ কিন্তু এই উদ্দেশ্যে জিজ্ঞাসা করেননি যে উত্তরগুলো বলবে আবু বকর আমি, এটা বলেননি, এমনিতে জিজ্ঞাসা করছেন। কিন্তু যতগুলো প্রশ্ন করেছেন রাসূলুল্লাহ, 2-3 হচ্ছে যে কেউ তুমি কে আজকে কে তোমরা জানাজায় অংশগ্রহণ করেছো? আবু বকর বললেন হে আল্লাহ রাসূল আমি। আজকে কে তোমরা অভাবীকে খাদ্য দিয়েছো, মিসকিনকে খাদ্য দিয়েছো? আবু বকর বললেন আমি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাসতামা হাযিহিল খিসাল ফি রাজুল ফি ইয়াউম ইল্লা দাখালাল জান্নাহ, কোন মানুষের মধ্যে যদি একদিনে এই কাজগুলো ঘটে যায়, কি সিয়াম পালন করা, অসুস্থকে দেখতে যাওয়া, জানাজা আদায় করা এবং গরিবদেরকে খাওয়ানো, এটা যদি এক জায়গাতে হয়ে যায় তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন। আল্লাহু আকবার। হে আমার দ্বীনী ভাইরা, আপনি কি কল্যাণের কাজে এগিয়ে আসবেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ এটা হচ্ছে তাবুকের ঘটনার বিষয়ে, তাবুকের ঘটনার বিষয়ে সম্মানিত খতিব মহোদয় বলছেন যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাদেরকে নির্দেশ দিলেন মানে কিছু দান করার জন্য, তারপরে এখানে মানে কি অনেক কিছু দান করলো, তো আমি মনে মনে চিন্তা করলাম আজকে আমি আবু বকরের উপর এগিয়ে যাব, আবু বকর যেন আমাকে টপকেতে না পারে, কারণ কোনোদিন আমি আবু বকরের সাথে জিততে পারিনি, এই জন্য আমি বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমি অর্ধেক সম্পত্তি নিয়ে এসে আমি সেখানে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে অর্ধেক সম্পত্তি আমি বাড়িতে রেখে আসলাম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জিজ্ঞাসা করলেন আবু বকর তুমি কি করেছো, তো তুমি কি রেখে এসেছো তোমার পরিবারের জন্য? তো আমি বললাম যে হে আল্লাহ রাসূল আমি আমার পরিবারের জন্য অর্ধেক রেখে এসেছি। সুবহানাল্লাহ, কত দান করেছে আপনি একটু হিসাব করেন তো, হিসাব করতে পারছেন? আপনার সম্পদে যা কিছু আছে, আপনার বাড়ি গাড়ি টাকা পয়সা যা কিছু আছে, তার তার ভাগ করে সব অর্ধেকের অর্ধেক নিয়ে আসতে, ভাগ করে অর্ধেক নিয়ে আসতেন।
তো আবু বকরকে জিজ্ঞাসা করলেন, আবু বকর তুমি কি তুমি কি রেখে এসেছো বাড়িতে? তখন আবু বকর বললেন, আবকাইতুল আহমুল্লাহ ওয়া রাসূলা, হে আল্লাহ রাসূল, আমি আমার পরিবারের জন্য আল্লাহ এবং আল্লাহ রাসূলের নামটাই রেখে এসেছি, আর কিছু নাই আমার বাড়িতে। আল্লাহু আকবার। আবু বকর উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুলতু, আমি বললাম, লা উতাবিকুকা ইলা শাইইন আবাদা ইয়া আবু বকর, হে আবু বকর, আমি কোনোদিন তোমার সাথে আমি প্রতিযোগিতা করে পারবো না। কল্যাণের প্রতিযোগিতা দেখুন, যাদেরকে ঘোষণাই দেওয়া হয়েছিল জান্নাতের ব্যাপারে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনী আরো অনেক বড়। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন এই ঘটনা বলা হলো, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি এই যে পুরো যে দল যাবে এই দলের খাওয়ার ব্যবস্থা আমি করব। আমি ওসমান, সুবহানাল্লাহ। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 300টা 100টা উট দেব। এরপরে উনি তৃপ্ত হলেন না। এরপরে অর্থাৎ ওসমান নিজে তৃপ্ত হননি। আবার বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 300টা উট দিতে চান, আমি 300টা উট দিতে চাই। উনি তাই দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই হাদিসটা সহিহ সূত্রে আমি এখনো পাইনি, তবে খতিব সাহেব বলেছেন যে, আল্লাহুম্মা রদি আন ওসমান, হে আল্লাহ, তুমি ওসমানের প্রতি তুমি সন্তুষ্ট হয়ে যাও। হয়তো বা কোথাও সহি হিসাবে আছে, এবং এই ধরনের ঘটনা আরো আছে অন্য অন্য ক্ষেত্রে। এবং বলছেন অন্য হাদিসে এসেছে, মা আদার ওসমান বাদ আল ইয়াউম, ইনশাআল্লাহ, আজকের পর থেকে ওসমানের দুনিয়াতে আর কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি এসে বললেন, আইয়ু সাদাকাতি আযামু আযামু আজরা, হে আল্লাহর রাসূল, সবচেয়ে ভালো সাদকা, বেশি নেকির কাজ কোনটা, বেশি নেকির সাদকাটা কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, তুমি দান করবে যখন তুমি সুস্থ আছো, যখন তুমি সম্পদের প্রতি লোভী আছো, অর্থাৎ তোমার সম্পদের বেশি প্রয়োজন, এবং যখন তুমি কি করছো যে ভয় করছো যে আমার দারিদ্রতা এসে যাবে, হয়তো দরিদ্র হয়ে যাব আমি, যখন তুমি এমনটা ভয় করছো তখন তুমি দান করো। সুবহানাল্লাহ, কোন কথা বলছেন আল্লাহ রাসূল! আমরা হয়তো ভাবতেই পারি না, আমরা হয়তো বা ভাবতেই পারি না যে আমাদের কাছে টাকা নাই, ফুরিয়ে যাচ্ছে, তো আমরা কিভাবে দান করি? তো সুতরাং টাকাটা রেখে দিলেন। কিন্তু রাসূলুল্লাহ ওই সময় বলছে যে, এই দানটা হচ্ছে সর্বোত্তম দান। কে সর্বোত্তম দান? কে আছেন ভাই রমজানে আপনারা, আপনার এলাকা, আপনার প্রতিষ্ঠান, আপনার গরিব, আপনার একজন আল্লাহর পথে অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথে, আল্লাহ এবং আল্লাহ রাসূলের পথে যারা চলতেছে, এমন কোনো দিনী শিক্ষা গ্রহণকারী কোনো ব্যক্তিরা আছে যাদের যাদের যারা অভাবের কারণে ভালো লেখাপড়া করতে পারছে না, আপনি তাদেরকে কিভাবে সহযোগিতা করবেন? আপনার সমস্ত অর্থ দিয়ে দিতে হবে না, অর্ধেক সম্পত্তিও আপনাকে দিয়ে দিতে হবে না, আপনি তাদের জন্য কি করছেন এটা হচ্ছে বড় কথা। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, শাহীহুন তাখশাল ফাকর, তুমি সুস্থ অর্থাৎ তুমি যুবক মানুষ, শাহীহুন তার মানে হচ্ছে তুমি সম্পদের প্রতি খুব লোভ তোমার, তাখশাল ফাকর, এবং তুমি দারিদ্রতার ভয় করছো, এই সময় যদি দান করো তাহলে তোমার দানটা বেশি গ্রহণীয় এবং অত্যন্ত বেশি উত্তম। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিসে বলেছেন, অনেক হাদিসে বলেছেন, বাদিরু, তোমরা কল্যাণকর কাজের প্রতিযোগিতা করো, কল্যাণকর কাজের প্রতিযোগিতা করো। কাকতিল লাইলিল মুসলিমি ইসবহু রাজুলুন মুমিনান ওয়া ইমসি কাফিরান আও ইমসি মুমিনান ওয়া ইসবহু কাফিরান ইবিউ দীনহু বিআরদিন মিনাদ দুনিয়া, তোমরা যত পারো কল্যাণকর কাজের প্রতিযোগিতা করো, সেটা যে কোনো মাধ্যমে হোক না কেন, কারণ এমনটা হতেই পারে বা এমনটা হয়। একজন মুমিন ব্যক্তি সকাল করে মুমিন হিসাবে, যখন বিকল হয় দেখা যাবে সে কাফের হয়ে গেছে অথবা সে নাফরমান হয়ে গেছে। এমনও হতে পারে সে বিকালটা ছিল ভালো, অথচ সকালে যখন উঠছে তখন দেখবে যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে অস্বীকার করতেছে অথবা উল্টাপাল্টা কথা বলতেছে। এটা একদিনের ব্যাপার, এক বছর লাগে না, দুই বছর লাগে না, যে কোনো দিন মানুষের এরকম মন চেঞ্জ হতে পারে। সুতরাং এর পরিবর্তন হওয়া দূরের করা থেকে তুমি মানুষের তুমি কল্যাণকর কাজে প্রতিযোগিতা করো, দেখবে যে এমনটা তোমার দ্বারাতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর অনেক জায়গাতে এমন কথা বলেছেন, বাদরু বিল আমালি সাবআন তানজুরুনা ইলা ফাকরি মুনসিন আও গানিন, অর্থাৎ এমন যে তোমরা দারিদ্র, যে এমন দারিদ্রকে ভুলে থাকো যে আল্লাহ, এমন দারিদ্রতে তোমরা পড়ো না যে আল্লাহকে মানে ভুলিয়ে দেয়, তোমরা এমন ধনবান হয়ো না যে আল্লাহর ব্যাপারে তুমি অত্যাচারী হয়ে যাও, তারপরে তুমি এমন রোগী হয়ো না যে তোমার দেহকে ধ্বংস করে দেয় বা মৃত্যুর দিকে ঠেলে দেয়।
আবার তুমি মানে দাজ্জালের ব্যাপারে এমন ভাবে অপেক্ষা করো না যে তোমার ক্ষতি করবে, অথবা কিয়ামতের ব্যাপারে অপেক্ষা করবে সেটা তো আরো তিক্ত এবং আরো খারাপ। হাদিসটি তিরমিজিতে এসেছে। ফেতনাটা আসলে কি? কুল্লু মা শাগালা আন তাআতিল্লাহি আও ফি মাসিয়াতিল্লাহ, যে আল্লাহর এটাত থেকে আপনাকে দূরে সরিয়ে রাখবে অথবা মাকরমানিতে আপনাকে আপনার নাফরমানির দিকে আপনাকে ঠেলে দিবে, এটাই হচ্ছে আপনার এটাই হচ্ছে ফেতনা। সুতরাং সেই ফেতনা থেকে বাঁচার জন্য ভালো কাজের করতে হবে, অর্থাৎ কি ভালো কাজের প্রতিযোগিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা হাদিদের 21 নম্বর আয়াতে, সাদুকু ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহা কা'আরযিস সামাই ওয়াল আরদি উইদ্দাত লিল্লাযীনা আমানু বিল্লাহি রুসুলিহি যালিকা ফাদলুল্লাহি ইউতিহি মান ইয়াশা আল্লাহু যুল ফাদলিল আযীম, যে তোমরা মাগফিরাতের দিকে দৌড়ে চলে যাও, জান্নাতের দিকে দৌড়ে চলে যাও, প্রতিযোগিতা করো যাওয়ার ব্যাপারে, যার পরিব্যক্তি হচ্ছে আসমান এবং জমিনের জন্য আসমান এবং জমিনের সমান। উইদ্দাল্লাযীনা আমানু, যারা আল্লাহর রাসূলের প্রতি ঈমান এনেছে, আল্লাহ ঈমান এনেছে, এবং এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের জন্য বিশেষ রহমত। এ বলে উনি ওনার প্রথম খুতবা শেষ করেছেন। আকুল কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য এবং শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। হে আমার দ্বীনী ভাইরা, আমি আপনাদেরকে আবারও স্মরণ করিয়ে দিচ্ছি যে কল্যাণকর কাজের প্রতিযোগিতা করুন, মুবাদারা করুন, মুসারাআ করুন, মুতাবাকা করুন, সেটা যে কোনো ভাবে আপনি করুন। যেমন দেখেন যে আপনার আপনার কি অন্তরটা ভালো আছে, আপনার মানসিকতা ভালো আছে, আপনি কিন্তু ভালো কেউ ভালোবাসেন, অর্থাৎ কল্যাণকর যেটা, কল্যাণকর যে জিনিসটা সেটাকে আপনিও ভালো আছেন। তো খোদসামায় বলছেন যে দুনিয়াতে কোনো মানুষই নাই যে সে কল্যাণকে ভালোবাসে না, সবাই কল্যাণকে ভালোবাসে, সবাই চায় যে আমার দ্বারা সে কল্যাণ হোক। কিন্তু আসলে আমরা আমাদের মনের ভিতরে আরেকটি কিছু আছে, সেটা আপনাকে করতে দেয় না, বলে যে তুমি দরিদ্র হয়ে যাবে, বলে যে তোমার কাজ নষ্ট হয়ে যাবে, বলে যে তোমার এইটা ক্ষতি হয়ে যাবে, এই বলে আপনাকে দূরে সরিয়ে রাখে। এই জন্যই আপনাকে একটু এগিয়ে আসতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে হবে। আপনি খবরদার পিছনে থাকার চেষ্টা করবেন না, সবসময় এগিয়ে থাকার চেষ্টা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিম হাদিস, লা ইয়াযালু কওমুন ইয়াতাখারুনা হাত্তা ইউয়াখিরুহুমুল্লাহ ফিন্নার, আমরা দেখতে ফিন্নার, যে কোনো মানুষ যখন কোনো সম্প্রদায় যখন পিছনে পড়ে থাকে তখন আল্লাহ তাদেরকে পিছনে ফেলে দেন, এমনকি তাদেরকে মানে জাহান্নাম পর্যন্ত দিয়ে দেন এই পিছনে থাকার দরুনে। আল্লাহু আকবার, অবস্থান করছেন। হে আমার এই দেশের যারা জিনসি, অর্থাৎ এই দেশের যারা মানুষ তাদেরকে বলবো, যারা এই দেশের বাহির থেকে এসে আছেন তাদেরকে বলবো, যারা উমরা এবং হজ করার জন্য এই দেশে এসেছেন আমি তাদেরকে বলবো, আপনারা আপনাদের উচিত এই দেশের প্রতি ভালো ধারণা রাখা। সম্মানিত খতিব সাহেব যে কথাটি বলেছেন, ইতিপূর্বে কোনো খতিব এভাবে এই কথাটা বলেন না, সুতরাং আমিও আপনাদের সাথে সুর মিলিয়ে বলবো, খতিব সাহেবের সাথে সুর মিলিয়ে বলবো যে এই দেশের প্রতি মানুষের যে খারাপ ধারণা, এই খারাপ ধারণার বিষয়ে মানুষের আরও কিছু জানার দরকার। যেমন মনে রাখবেন, দুনিয়াতে ইসলামের প্রহরী যদি কোনো রাষ্ট্র থাকে সরাসরি, তাহলে বর্তমানে সৌদি আরবকে গুনতে হবে। যদি আরও রাষ্ট্র থাকে আলহামদুলিল্লাহ হয়তো আছে, কিন্তু যদি মানে সৌদি আরবকে বাদ দিয়ে গুনেন তাহলে এটা ভুল হবে। মনে রাখবেন যে এই দেশে সৌদি আরব মানে সৌদি আরবে যে জঙ্গিবাদের যে ধোঁয়া তোলা হয়, অথবা মানুষের প্রতি নির্যাতন বা জুলুমের যে ধোঁয়া তোলা হয়, এটা একেবারেই মিথ্যা এবং সত্যের সাথে এটা কোনো সম্পর্ক নেই। এদেশে জঙ্গিবাদের কোনো রিলেশন অথবা কোনো বিষয়ের সাথে কোনো কিছু সম্পর্ক নেই। তারা সবচেয়ে বড় তাদের বিষয় হলো তারা কোরআনকে মূল্যায়ন করে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে মূল্যায়ন করে, তারা দ্বীনকে মূল্যায়ন করে, অন্য কোনো ব্যক্তিকে মূল্যায়ন করতে যায় না শরীয়তের ব্যাপারে। অর্থাৎ শরীয়তের সাথে যদি সংঘর্ষ হয় তাহলে তারা শরীয়তকে মূল্যায়ন করে, তারা ব্যক্তির কথাকে তারা ছড়ে ফেলতে চাই। এই দুনিয়ার যারা আছে সেটা যেই হোক না কেন, দুনিয়াতে বেঁচে থাকার জন্য অন্যান্য রাষ্ট্রের সাথে সৌদি আরবের যে একটা সম্পর্ক আছে, তা হয়তো অনেক দেশের সাথে অন্য দেশের সম্পর্ক নয়, অর্থাৎ সৌদি আরবের সাথে অন্যান্য দেশের সম্পর্ক এখনো তারা ভালো রেখেছে, অর্থাৎ কূটনৈতিক সম্পর্কের কথা উনি যেটা বলছেন এখনো তারা ভালো আছে। তারা কখনো কোনো মানুষকে মনে করে না যে এরা কালো, এরা হচ্ছে অনারাবি, এরা হচ্ছে অমুক, এরা হচ্ছে ছোট, এরা হচ্ছে গরিব রাষ্ট্র, এদের এটা নেই, ওদের সেটা নেই, ওদের সৈন্যবাহিনী কম, এটা তারা কখনোই মনে করে না। এটাই হলো সেই সৌদি আরব, আল মামলাকা আল আরাবিয়া আস সাউদিয়া। হে আমার দ্বীনী ভাইরা, সুতরাং এই দেশের প্রতি যে আপনাদের
অনেকের যদি ভুল ধারণা থাকে তাহলে এই দেশকে জানুন এবং বুঝুন। মনে রাখবেন এই দেশেই রয়েছে মক্কা এবং মদিনা, যেটা আল্লাহ রাব্বুল আলামিনের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, এটাই হলো মাহবাত ওয়াহী, এখানে ওহী নাযিল হয়েছে। সেই হিসাবে এই দেশের সরকার, এই দেশের মানুষ এবং এই দেশে যারা হিতাকাঙ্ক্ষী তারা সবাই এই সকল অধ্যায়কে তারা ভালোবাসে এবং তাদের সাথে সম্পর্কে এখনো ভালো আছে। কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক আগেই বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারি ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবা ওয়া কাবাইল লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলীমুন খাবীর। হে মানব সকল, এখানে ইমানদারকে বলেননি, হে মানুষ সকল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একটা মানে নারী এবং পুরুষ থেকে, পুরুষ এবং নারী থেকে, এবং তোমাদেরকে কবাইল, তোমাদের বিভিন্ন জাতি জাতিতে, তোমাদের বিভিন্ন পাড়ায় পাড়ায় তোমাদেরকে বিভক্ত করেছি, লিতাআরাফু, যেন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো। আমার এটা হচ্ছে একটি অধ্যায়, কিন্তু পরের অধ্যায়টা হচ্ছে গুরুত্বপূর্ণ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, তোমাদেরকে সৃষ্টি করেছি তবে আমার কাছে, আমি আল্লাহর কাছে সম্মানিত সেই যে বেশি পরহেজগার। সুতরাং মামলাকা সাউদি আল আরবিয়া যেটা, সেটাই হচ্ছে যে যারা কল্যাণের কাজে থাকে, যারা কল্যাণের কাজের প্রতিযোগিতা করে, যারা যারা এই দেশকে বন্ধু হিসেবে যারা গ্রহণ করে, তাদের সাথে সম্পর্ক কোনোদিনই খারাপ নেই, কারণ তারা মনে করে না যে মানুষ হিসাবে ছোট অথবা মানুষ হিসাবে কালো অথবা মানুষ হিসাবে সাদা অথবা মানুষ হিসাবে লাল, এমনটা তারা কখনোই মনে করে না। তারা সবাইকে ভাই ভাই হিসাবে, তারা প্রত্যেক মুসলিমকে তারা ভাই হিসাবে এবং অমুসলিমদের সাথে কূটনীতি সম্পর্কের দিক থেকে তারা বন্ধুত্বপূর্ণ বজায় রাখে সর্বদাই। সুতরাং এই দেশকে ভালো হিসাবে জানুন, দেখুন দুনিয়াতে আদ হক সালামা সবর আল হেবার আল অসাতিয়া আল তানাসুহ আল আমন ওয়ার রাশেদ যে গুণগুলো আছে, সেটা হলো ন্যায়প্রণয়তা, আরেকটা হলো হকের ব্যাপারে তারা হচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ এবং শান্তির ব্যাপারে তারা সর্বদাই শান্তির ব্যাপারে তারা সর্বদাই সচেষ্ট এবং তাদের মধ্যে ধৈর্য রয়েছে এবং তাদের মধ্যে সংলাপ এবং সুন্দর কথোপকথন রয়েছে। অলাতাতিয়া তাদের মধ্যেই রয়েছে, অর্থাৎ মামলাকাল আরবিয়া সৌদি আরব এই ব্যক্তিদের মধ্যেই রয়েছে। আত্মানাস পরস্পরে ভালো উপদেশ দেওয়া, ভালো কামনা করা, ওয়াল আমর নিরাপত্তা, আর রাশেদ এবং সঠিক পথের পরিচালনার দিকে তারা তাদের সম্পর্ক রাখা। সুতরাং এই সমস্ত বিষয়গুলো থাকার পরে সৌদি আরব কখন আপনার কাছে খারাপ হতে পারে না। সুতরাং আমি এই সর্বশেষ খুতবার শেষে এসে আপনাদেরকে বলবো, সৌদি আরব সম্পর্কে আপনাদের ধারণা যেটা আছে সেটা মানে আরো ভালো করে জানুন, তারপরে আপনি সৌদি সম্পর্কে মূল্যায়ন করুন এবং মন্তব্য করুন। তবে মনে রাখবেন, ইসলামের মূল প্রহরী হিসাবে সৌদি আরব এখনো ইসলামকে খুব ভালো চোখে এবং এগিয়ে নেওয়ার জন্য যেগুলো করতে হয় এখন পর্যন্ত সৌদি আরব সেগুলো করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন সামনে রমজান আসতেছে, এই রমজান রমজান উপলক্ষে আমাদেরকে বেশি বেশি কল্যাণকর কাজ করার যেন তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আকুলু ক্বাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ। শেষে উনি বেশ দোয়া করেছেন অনেকগুলো, আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়াগুলো যেন কবুল করেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়িনা মুহাম্মাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।